হ্যালো ভিউয়ার, সবাইকে গ্রিন টেক রেভলিউশন ডট কমের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ধারাবাহিক টিউটোরিয়াল। আজকে আমরা আলোচনা করব হাউ টু কনফিগার পয়েন্ট টু মাল্টি পয়েন্ট লিঙ্ক বাই ইপিএমপি ফোর্স 180 এবং 190, অর্থাৎ আমরা ক্যাম্বিয়ামের প্রোডাক্ট ইপিএমপি ফোর্স 180 এবং 190 দ্বারা কিভাবে পয়েন্ট টু মাল্টি পয়েন্ট লিঙ্ক করব। আপনাদেরকে এর আগে দেখিয়েছি কিভাবে পয়েন্ট টু পয়েন্ট এবং পয়েন্ট টু অনেক জিরো দ্বারা কিভাবে পয়েন্ট টু পয়েন্ট এবং অনলাইন জিরো দ্বারা কিভাবে পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক করা যায়। আজকে আমি দেখাবো সেম ডিভাইস দিয়ে কিভাবে পয়েন্ট টু মাল্টি পয়েন্ট লিঙ্ক করা যায়। কনফিগারটা আগেরটার মতোই হবে, জাস্ট সামান্য কিছু চেঞ্জ হবে। কোন জায়গায় চেঞ্জ হবে এটা আমি আপনাদেরকে আজকে টিউটোরিয়ালে দেখাবো আর কি। তো আপনারা জানেন যে ক্যাম্বিয়ামের প্রোডাক্ট গুলোর ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন অ্যাডমিন, আর ডিফল্ট আইপিটা আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিব। ডিফল্ট আইপি অ্যাড্রেস 169.254.1.1, ইউজার নেমটা হবে ইউজার নেম অ্যাডমিন পাসওয়ার্ড হবে অ্যাডমিন। আচ্ছা, এটা আপনাদেরকে আমি দেখালাম। এখন আপনারা আপনার পিসির ল্যান কার্ডে একটা আইপি বসাবে, আপনার ডিফল্ট আইপিটা বসায় নেবেন। ডিফল্ট আইপির আগে অথবা পরের আইপিটা বসায় নেবেন 169.254.1.2। আমরা ব্রাউজার ব্রাউজ করব অনকে। আচ্ছা, এখান থেকে ওকে দিয়ে দিলাম। এখন ব্রাউজারে গিয়ে আমরা ব্রাউজ করব হচ্ছে 169.254.1.1 কে। আচ্ছা, ব্রাউজ করলে আমার এরকম একটা বক্স চলে আসবে আর কি। আসার পরে এখানে আপনি এরকম একটা বক্স চলে আসবে, এখানে ইউজার নেম আপনি দিবেন হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড দিবেন অ্যাডমিন। আমি আমার কনফিগার করে রেডি টু ঢুকে আমি আপনাদেরকে ভিডিও টিউটোরিয়াল দেখাবো। এই জন্য এখানে আমি ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ডটা আমি আমার নিজের তৈরি করা পাসওয়ার্ড দিয়ে আমি আমার ডিভাইসে ঢুকবো। আপনারা অবশ্যই এই অ্যাডমিন অ্যাডমিন দিয়ে ঢুকবেন। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার এডিটে অলরেডি অ্যাক্সেস করতে পেরেছি। আচ্ছা, এখান থেকে আপনারা এর আগে আপনারা যদি পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক কনফিগার করে দেখে থাকেন তাহলে আপনাদের কাছে খুব ইজি হবে এটা। আচ্ছা, এখান থেকে জাস্ট হোমে না গিয়ে আমি কুইক স্টার্টে না গিয়ে আমি কনফিগারে যাব। কনফিগারে গিয়ে আপনার রেডিও মোডটা হবে হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট, ড্রাইভার মোডটা হবে হচ্ছে টিডিডি। মাল্টি পয়েন্ট এর ক্ষেত্রে অবশ্যই এটা টিডিডি হবে, আর যদি পয়েন্ট টু পয়েন্ট করেন সেক্ষেত্রে ইপিটিপি মাস্টার বা টিডিডি পিটিপি এটা দিতে হবে, আর ওয়াইফাই করার জন্য আপনার স্ট্যান্ডার্ড ওয়াইফাই। আচ্ছা, কান্ট্রি কোডটা হবে আদার্স, রেঞ্জ ইউনিট কিলোমিটার, এসএসআইডিটা হবে আপনার যে ক্লায়েন্টকে দিবেন সেই ক্লায়েন্টের নাম, অথবা আপনার ইচ্ছে মতো যে কোনো একটা নাম দিতে পারেন। বাট খেয়াল রাখতে হবে এসআইডিটা যাতে আমার এসএমই তে থাকে, এটা আপনি কপি করে রাখতে পারেন নোটপ্যাডে। আর ম্যাক্স রেজিস্টার অ্যালাউ এখানে আপনি অ্যালাউ করে দিতে পারেন কতগুলো আপনার সর্বোচ্চ অ্যালাউ হবে। এখানে ফোর করে দিয়েছে, এখন 10টা করে দিতে পারেন, 15টা করে দিতে পারেন, 2টা করে দিতে পারেন, আবার 1টা করে দিতে পারেন। ম্যাক্স রেঞ্জ আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন কত ডিস্টেন্সে সর্বোচ্চ হবে। এখানে আপনার 10 কিলো পর্যন্ত দেওয়া হয়েছে, এখানে আপনি 5 কিলো করে দিয়ে 5 কিলোর উপরে নিয়েগুলো এখানে রেজিস্টার হবে না আর কি। আচ্ছা, এখানে ফ্রিকোয়েন্সি ক্যারিয়ারটা চ্যানেল ব্যান্ডউইথটা কত হবে এখান থেকে আপনি সিলেক্ট করে, এখানে 5 রয়েছে, 10, 20, এখান থেকে আপনারা 20 সিলেক্ট করে দিবেন আর কি।
যদি দূরের লিঙ্ক হয় অবশ্যই বেশি করে দিলে কাছের লিঙ্ক হলে কমায় দিবেন আর কি। আচ্ছা ফ্রিকোয়েন্সি ক্যারিয়ারটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন, এখানে অনেকগুলো ফ্রিকোয়েন্সি আছে, তো এখান থেকে আপনি একটা সিলেক্ট করে দেবেন যেটাতে আপনার ব্যাটার মনে হয়, যেটাতে আপনার ফ্রিকোয়েন্সি ইন্টারফারেন্স থাকবে না, সেই ফ্রিকোয়েন্সিটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আপনি চলে যাবেন হচ্ছে কোয়ালিটি অফ সার্ভিস। কোয়ালিটি অফ সার্ভিসে কি এখানে দেখেন আপনার এনাবল করে এখানে দিলে আপনার অ্যাড করা যাবে, কতগুলো আপনি অ্যাড করতে চান সেখানে অ্যাড করা যাবে। তো আমি এখানে অ্যাড করব না, কারণ এখানে আমার অনলি দুইটা লিঙ্ক, এখানে আমার ব্যান্ডউইথ, যদি আপনার ব্যান্ডউইথ যদি মার্জ করে দিতে চান সেক্ষেত্রে আপনার এখানে অ্যাড করতে হবে। যেখানে এই দেখেন এখানে আপনার নাম্বার দিবেন একটা, ডিসক্রিপশন দিবেন, আর এখানে আপনার ইয়েটা দিবেন, ব্যান্ডউইথের মার্জটা ইয়ে করে দিবেন, দিলে হয়ে যাবে আর কি। আচ্ছা সিস্টেমে গিয়ে আপনার যেটা করতে হবে, আপনার ডিভাইসের নামটা দিবেন, আর জাস্ট এখানে এনটিপি সার্ভার যদি থাকে এনটিপি সার্ভারের আইপিটা বসায় দিবেন, এটা না দিলেও হবে। আচ্ছা নেটওয়ার্কে গিয়ে যেটা করতে হবে সেটা হলো আপনার আইপিটা বসায় দিতে হবে, ঠিক আইপি বসায় দিতে হবে, আর ভিলানটা দিবেন অবশ্যই মাল্টি পয়েন্টের ক্ষেত্রে, ম্যানেজমেন্ট ভিলানটা এখান থেকে দিবেন, ম্যানেজমেন্ট ভিলানটা দিতে হবে এটুকু জাস্ট। আর এখান থেকে আপনি দিবেন হচ্ছে ওয়্যারলেস সিকিউরিটি কিটা দিবেন, WPA2, WPA2 দিয়ে এখানে আপনি সিকিউরিটিটা বসায় দিলে এখানে চোখ আছে, চোখের মধ্যে রাখলে আপনার আইপি ইয়েটা সিকিউরিটি কিটা শো করবে আর কি। তো জাস্ট এতটুকু করবেন। আর আর একটা জিনিস আমি আপনাদেরকে বলিনি, তা হলো আপনি প্রত্যেকটা যখন কনফিগার করবেন তখন এখানে রেডিও থেকে যখন দুটি সিস্টেম, অবশ্যই এখানে এই যে সেভ চেঞ্জ এখানে একটা ইয়ে আছে, এখানে ক্লিয়ার করে নিচ্ছি, এখানে সেভ চেঞ্জের বাটন রয়েছে, এখানে আপনি সেভ চেঞ্জ দিয়ে নেবেন, দিয়ে দেন আপনি ওইখানে যাবেন আর কি। তো এইভাবে আপনি করার পরে আপনি এখান থেকে জাস্ট সেভ চেঞ্জ দিয়ে রিপোর্ট দিয়ে দিলে আপনার ডিভাইসটা কনফিগার হয়ে যাবে। কনফিগার হওয়ার পরে আপনি দেখেন যে এখানে আমার কয়টা ডিভাইস রেজিস্টার রয়েছে, এখানে দেখাচ্ছে, দেখেন হোমে দেখাচ্ছে সাবস্ক্রাইবার রেজিস্টার, সাবস্ক্রাইবার মডিউল 2, অর্থাৎ দুইটা আপনার সাবস্ক্রাইবার মডিউল এই এপির সাথে কানেক্ট রয়েছে আর কি। তো এই দুইটা কোন দুটা, এই দুটা আমি আপনাদেরকে দেখাবো, আপনার মনিটরে গিয়ে ওয়্যারলেস গিয়ে দেখানে দেখানে দেখাচ্ছে। আমার ক্লায়েন্টের নাম দেখতে পাচ্ছি, এখান থেকে আমি একটা যে কোনো একটা রেডিওতে ঢুকবো, ঢুকে এটা কনফিগার কি রয়েছে আমি আপনাদেরকে এটা দেখাবো আর কি। আপনারা সেম ভাবে আর একটা রেডিও নিয়ে আপনার ডিফল্ট আইপি বসায় ল্যাপটপে, ডিফল্ট ব্রাউজারে, ব্রাউজারে ডিফল্ট আইপিটা বসে এভাবে ঢুকবে নাকি অ্যাডমিন অ্যাডমিন দিয়ে। ওকে আচ্ছা এখান থেকে আপনি দেখতে পারবেন যে কনফিগারটা কি করেছে। আমি ডিরেক্ট কনফিগারে গেলাম, কনফিগারে গিয়ে রেডিওতে, রেডিওতে গিয়ে এখানে দেখেন ওখানে ছিল অ্যাক্সেস পয়েন্ট, এখানে আছে সাবস্ক্রাইবার মডিউল, এখানে টিডিডি মোড রয়েছে, এখানে কান্ট্রি কোডটা থাকবে, ফলো অ্যাপ ইজ কান্ট্রি, রেঞ্জ ইউনিটটা কিলোমিটার থাকবে। আচ্ছা দেন এখানে আপনার SSID-টা আগে ছিল কিভাবে আপনি দেখেন, আগে ছিল হচ্ছে এরকম বক্স আকারে, স্টেপ বাই স্টেপ একটা পর একটা, বাট এখানে একটা বক্স থাকে, বক্সের মধ্যে আপনার SSID প্রিশিয়ার কি আর হচ্ছে ওয়ারলেস সিকিউরিটিটা এখানে বসায় দিবেন আর কি। যেখানে লেখার অপশন আছে এখান থেকে আপনি ওইটা যদি নোটপ্যাডে লিখে রাখেন ওখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিলে আপনার এটা শো করবে আর কি, সিকিউরিটি ঘিরে দিবেন, এখানে পিসিআর কিটা ওখানে যেটা ছিল সেমটা বসায় দিবেন। আর সাবস্ক্রাইবার মডিউল স্ক্যানিংটা এখানে চ্যানেল ব্যান্ডউইথ, মূলত চ্যানেল ব্যান্ডউইথটা এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনি, এখানে আপনার ওখানে আমার ছিল 20, এখানে আমি 10 দিয়েছি, দিয়ে আপনি সিলেক্ট অল দিয়ে দিবেন। আর ম্যাক্স টিএক্স পার এখানে অটো করা আছে, আপনারা ম্যানুয়াল করে দিতে পারেন। আর অ্যান্টেনা গেইনটা 80 ডিভাইসের হচ্ছে 70, আপনার 180 হচ্ছে 70, আর 190 হচ্ছে 22, এটা আপনার খেয়াল রাখতে হবে। সর্বোচ্চ যেটা অ্যান্টেনা গেইন সেটা আপনি দিয়ে দিবেন, আর ট্রান্সমিট আউটপুটটা সর্বোচ্চ দিয়ে দিবেন। যদি আপনার লিঙ্কের ডিস্টেন্স কম হয় সেক্ষেত্রে আপনার ডিস্টেন্সটা আউটপুটটা কমায় দিবেন আর কি, জাস্ট এতটুকু করবেন। আর কোয়ালিটি অফ সার্ভিসে গিয়ে এখানে কোনো কিছু করতে হবে না, সিস্টেমে গিয়ে আপনি ডিভাইসের নামটা দিবেন, আর এনটিপি সার্ভারের আপনার আইপি অ্যাড্রেসটা এগুলো দিয়ে দিবেন। নেটওয়ার্কে গিয়ে আপনি আপনার আইপিটা বসাইবেন, বসানোর পরে ম্যানেজমেন্ট ভিলানটা বসাই দিবেন, আর ডাটা ভিলানটা বসাইতে হবে।
ম্যানেজমেন্ট ভিলেন কোথায় বসাইতে হবে? আইপি তে গিয়ে আপনার এই যে ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক ভিলেন, এখানে আপনার ম্যানেজমেন্ট ভিলেনটা বসাইতে হবে। আর ডাটা ভিলেনটা ওর নিচেই দেখবেন যে ডাটা ভিলেন রয়েছে, ডাটা ভিলেনটা এখানে বসাই দিবেন, দিয়ে আপনার সেভ চেঞ্জ দিবেন, দিয়ে রিপোর্ট দিবেন। রিপোর্ট দিলেই আপনার কনফিগারটা শেষ হয়ে যাবে, দেখবেন যে আপনার লিঙ্কটা এস্টাবলিশ হয়ে গেছে। তো এইভাবে আপনারা গ্যাম্বিয়ামের প্রোডাক্ট ইপিএমপি ফোর্স 180190 দ্বারা পয়েন্ট টু পয়েন্ট এবং পয়েন্ট টু মাল্টি পয়েন্ট লিঙ্ক করতে পারবেন আর কি। যদি আপনারা পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক করতে পারেন তাহলে পয়েন্ট টু মাল্টি পয়েন্ট লিঙ্কটা করা একদম ইজি হবে, কারণ ওইখানে শুধু আপনার আর এখানকার মধ্যে পার্থক্য হচ্ছে আপনার যখন রেডিও মোডে কনফিগার করবেন এটা হবে হচ্ছে টিডিডি মোডে, আর ওটা ছিল আপনার ইপিটিপি মাস্টার অথবা ইপিটিপি স্লেভ মোডে ছিল। যেমন এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে হচ্ছে টিডিডি, আমার এখানে হচ্ছে টিডিডি, এপিতে টিডিডি, সাবস্ক্রাইব মডিউলে হচ্ছে টিডিডি, আর সবকিছুই সেম, আর কোনো কিছু চেঞ্জ নেই। আর পয়েন্ট পয়েন্টে ছিল আমার হচ্ছে এপিটিপি মাস্টার আর এপিটিপি স্লেভ। তো যাই হোক, এভাবে আপনারা কনফিগার করবেন। কনফিগার করা হয়ে গেলে আপনারা যখন লিঙ্কটা এস্টাবলিশ হয়ে যাবে, লিঙ্কের কোয়ালিটি ক্যাপাসিটিটা এখান থেকে দেখে নেবেন, এমসিএসটা এখান থেকে দেখে নেবেন। এমসিএসটা দেখে নিলে আপনার আরএসএসআই এখানে সবগুলোই হোম পেজে শো করবে, আপনার ডিভাইসের নাম কি দিয়েছেন, তারপর অপারেটিং ফ্রিকোয়েন্সি কত, চ্যানেল ব্যান্ডউইথ কত, আউটপুট পাওয়ার কত, এন্ট্রি ল্যাগ ইন কত, কান্ট্রি কোনটা, সাবস্ক্রাইবার মডিউল মোডে যে দেখেন টিডিডি এখানে শো করছে, এখানে যদি পয়েন্ট টু পয়েন্ট হয় তো তাহলে আপনার এখানে দেখাতে হচ্ছে ইপিটিপি। আচ্ছা, নেটওয়ার্ক মোড হচ্ছে ব্রিজ মোডে কনফিগার করা, আরএসএসআই সিগন্যাল স্ট্রেংথ হচ্ছে 62-63 দেখাচ্ছে মাঝে মাঝে, ডাউনলিঙ্ক এসএনআর, তারপর হচ্ছে এমসিএস, আপলিঙ্ক এমসিএস, ডাউনলিঙ্ক এমসিএস এগুলো দেখাচ্ছে। আচ্ছা, ডিভাইসটা কতদিনের আপ আছে এটা দেখাচ্ছে, আপনার ডেট অ্যান্ড টাইম কত, এখানে আপনি যে এনটিপি সার্ভার শো করবেন দেখেন এখানে অ্যাকচুয়াল সেই ডিটি দেখাবে, আইপি অ্যাড্রেসটা দেখাচ্ছে, ম্যাক দেখাচ্ছে। তো এইভাবে আপনারা পয়েন্ট টু মাল্টি পয়েন্ট লিঙ্ক করতে পারেন। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এখানে আপনারা আরেকটা ভিজিতে, এটা হচ্ছে আসলে এই ক্যাম্বিয়াম এর মনিটরিং সার্ভিস সিএনমাস্টার, এখানে একটা আইপি ইস্যু করছে, এটা আপনারা অ্যাক্সেস করতে পারবেন না কোনোভাবেই। আচ্ছা, এই আইপিটা থাক, ডিভাইসটা আপ রয়েছে 14 দিন 23 ঘন্টা 40 মিনিট 60 সেকেন্ড, এটা আপনার দেখাচ্ছে। তো এইভাবে আপনারা পয়েন্ট টু পয়েন্ট এবং পয়েন্ট টু মাল্টি পয়েন্ট লিঙ্ক করতে পারবেন 180 এবং 190 ডিভাইস দ্বারা। আপনাদেরকে আর একটা জিনিস আমি আপনাদেরকে এখানে লিখে রাখি, ওয়াল এমবিএম প্রোডাক্ট ডিফল্ট টাইপে, ডিফল্ট টাইপে ইউজার নেম পাসওয়ার্ড সেম। ওকে, এটা আপনারা খেয়াল রাখবেন, যতগুলো ক্যাম্বিয়াম এর প্রোডাক্ট রয়েছে মানে ওয়্যারলেস প্রোডাক্ট, অল ক্যাম্বিয়াম ওয়্যারলেস প্রোডাক্ট, ওয়্যারলেস প্রোডাক্ট ডিফল্ট ইউজারনেম পাসওয়ার্ড সেম। তো ভিউয়ার্স, আজকে পর্যন্তই, আমাদের টিউটোরিয়ালটি দেখার জন্য সবাইকে